সুপ্রিয় দর্শক মন্ডলী, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি নেভিগেশন বার পার্ট টু নিয়ে আলোচনা করব। আমার পূর্ববর্তী ভিডিওতে একটা সিম্পল নেভিগেশন বার কিভাবে তৈরি করা যায় HTML এবং CSS দিয়ে, সেটা আমি আপনাদেরকে দেখিয়েছি। তো আজকের ভিডিওতে আমি পূর্বের ভিডিও থেকে একটু স্টাইলিশ করব, অর্থাৎ HTML এবং CSS দিয়ে আরও একটু স্টাইলিশ একটা নেভিগেশন বার তৈরি করব। আপনারা জানেন যে নেভিগেশন বার দুই টাইপের হতে পারে, একটা হলো ভার্টিক্যাল নেভিগেশন বার আর একটা হলো হরিজন্টাল নেভিগেশন বার। তো আজকের ভিডিওতে আমি হরিজন্টাল নেভিগেশন বার নিয়ে আলোচনা করব এবং এটা পূর্ববর্তী ভিডিও থেকে তুলনামূলক একটু স্টাইলিশ করার চেষ্টা করব। তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, আশা করি আপনারা নিজেরাই খুবই সুন্দর একটা নেভিগেশন বার তৈরি করতে পারবেন। সো লেট গেট স্টার্টেড। তো বন্ধুরা, আমি আমার প্রিভিয়াস ভিডিওতে নেভিগেশন বার নিয়ে আলোচনা করেছিলাম, সেখানে আমি HTML এবং CSS ব্যবহার করে একটা সিম্পল নেভিগেশন বার আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়েছিলাম। তো আমি আমার প্রিভিয়াস ভিডিওতে ঠিক এরকম একটা নেভিগেশন বার আমি তৈরি করে দেখিয়েছিলাম, যেটা আসলে খুবই একটা সিম্পল ছিল। তো আজকের ভিডিওতে আমি প্রিভিয়াস ভিডিও থেকে একটু আপগ্রেড করে একটা নেভিগেশন বার আমি তৈরি করে দেখাবো, লাইক দিস, এরকম একটা নেভিগেশন বার আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো HTML এবং CSS ব্যবহার করে। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো আমরা HTML টেক্সট এডিটর হিসাবে আমরা যে সফটওয়্যারটি ইউজ করব সেটা হলো VS কোড বা ভিজুয়াল স্টুডিও কোড। তো প্রথমে আমরা সেই ভিজুয়াল স্টুডিও কোডে যাব। তো আমরা অন করলে এরকম দেখাবে। তো আমরা প্রথমে ফাইলে গিয়ে নিউ ফাইল ক্লিক করব, অর্থাৎ আমরা নতুন একটা ফাইল নিব এবং এটা আমরা সেভ করব। সেভ করতে গেলে কন্ট্রোল S এখানে ক্লিক করলেও হবে। তো এর আমরা একটা নাম দিব যে নেভিগেশন বার পার্ট টু। তো এখানে সেভ অ্যাজ টাইপ, এখানে কিন্তু বাই ডিফল্ট টেক্সট হিসাবে থাকবে, তো আমরা এটা HTML সিলেক্ট করে নিব, অর্থাৎ আমাদের এক্সটেনশনটা কী হবে। তো আমরা সেভ করব। হ্যাঁ, তো এরপরে আমরা কোডটা লেখা শুরু করব। তো আমরা ডিজাইনটা আরেকবার দেখে আসি। তো আমাদের টোটাল নেভিগেশন বারে চারটা অংশ থাকবে, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো আমাদের এটা একটা আনঅর্ডার লিস্ট, তো আমরা এরকম চারটা আনঅর্ডার লিস্টের চারটা লিস্ট আমাদের নিতে হবে, অর্থাৎ সেই লিস্ট চারটা হলো হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো আমরা প্রথমে HTML এর বেসিক কাঠামোটা আগে আমরা লিখি। তো আমরা এরকম ডক টাইপ HTML দিয়ে আমরা শুরু করি, HTML 5 এর একটা ডকুমেন্ট টাইপ। তারপর আমরা HTML ট্যাগ দিয়ে শুরু করব এবং HTML ট্যাগ দিয়ে ক্লোজ করব এবং এর ভেতরে আমরা হেডিং ট্যাগ নিব এবং হেডিং ট্যাগ দিয়ে শেষ করব। তারপরে আমরা টাইটেল ট্যাগ নিব। আর টাইটেলটা কী সেটা আমি আপনাদের আগেই বলেছি যে আমরা যেই ট্যাবে ফাইলটা ওপেন করি এখানে দেখতে পাচ্ছেন যে স্টাইল নেভিগেশন বার, এটাই হলো সেই টাইটেল। আমরা টাইটেলে যেটা দিব এই ট্যাবে সেই নাম দেখা যাবে। তো আমরা সেটাই লিখি যে নেভিগেশন বার পার্ট টু। অলরাইট, এরপর আমাদের কাজ হবে বডি সেকশনে চলে যাওয়া। তো আমরা বডি ট্যাগ নিব, বডি ট্যাগের স্টার্টিং ট্যাগ নিলাম, যেহেতু আমরা বলেছি যে ভিজুয়াল স্টুডিও কোড একটা খুবই আপডেট একটা টেক্সট এডিটর, এখানে আপনারা স্টার্টিং ট্যাগ লিখলে এরা বাই ডিফল্ট অটোমেটিক্যালি আপনাদের এন্ডিং ট্যাগও দিয়ে দিবে। সো আমি আপনাদের এটা ইউজ করার সাজেস্ট করব। তো আমরা বডিতে যেহেতু আমাদের টোটাল চারটা অংশ থাকবে, অর্থাৎ চারটা লিস্ট করে আমরা একটা নেভিগেশন বার তৈরি করব, অর্থাৎ হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, অর্থাৎ চারটা লিস্ট আমাদের লাগবে। এবং এটা একটা আনঅর্ডার লিস্ট, কারণ অর্ডার লিস্ট হলো ক্রম আকারে, যেমন নাম্বারিং থাকে 1, 2, 3, 4 বা ABCD, বাট আনঅর্ডার লিস্টে কোনো ক্রম বা নাম্বার থাকে না। সে এজন্য আমরা আনঅর্ডার লিস্ট, তো আনঅর্ডার লিস্টের ট্যাগ হলো UL, ইউতে আনঅর্ডার, এলেতে লিস্ট। তো আমরা আনঅর্ডার লিস্টের ভেতরে চারটা লিস্ট নিব, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। তো প্রথমে আমরা আনঅর্ডার লিস্ট দিয়ে শুরু করি, আনঅর্ডার লিস্ট, এটা স্টার্টিং করলাম, এন্ডিং করলাম, সরি এখানে আমি একটু ভুল করেছি, এটা আসলে ছোটো হাতের এল হবে। তো এরপরে আমরা চারটা লিস্ট নিব, সো আমরা লিস্টে একটা নিই। এখানে যে নেভিগেশন বার আছে, নেভিগেশনের বারটা কী, বারের কাজটা আসলে কী? তো আমরা যেমন এই নিউজে যদি ক্লিক করি আমাদের এই ওয়েবসাইটে নিউজ পেজে নিয়ে যাবে, অর্থাৎ এক পেজ থেকে আরেক পেজে নিয়ে যাওয়া, অর্থাৎ হাইপার লিঙ্ক ক্রিয়েট করা। এজন্য আমাদেরকে অবশ্যই লিস্টের ভেতরে এক্সট্রা একটা ট্যাগ লাগবে, সেটা হলো অ্যাঙ্কর ট্যাগ বা যেটার মাধ্যমে হাইপার লিঙ্ক ক্রিয়েট করা হয়। তো আমরা এ ট্যাগটা নিচ্ছি, তারপরে এটা আমরা ক্লোজ করব। আর এর ভেতরে আমরা লিঙ্ক, যে লিঙ্কটা অ্যাড করতে চাচ্ছি সেজন্য আমাদেরকে এইচ রেফারেন্স লিখতে হবে এবং এইচ রেফারেন্স এবং এর ভেতরে আমরা যে লিঙ্কটা দিব আমাদের সেখানে নিয়ে যাবে। তো আমরা এখানে লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি না, তো আমরা হ্যাশ লিখি
এবং এর ভেতরে আমরা লিখব হোম। অর্থাৎ আমরা হোমে ক্লিক করলে আমাদের যে লিঙ্কটা এখানে দিব এইচ রেফারেন্সের ভিতরে সেই লিঙ্কে আমাদের নিয়ে যাবে। তো যেহেতু আমরা হোমে ক্লিক করলে হোমেই থাকবে, কোনো লিঙ্ক আমরা রাখব না, সো এখানে আমরা হ্যাশ রাখছি। তো আমরা নেক্সট লিস্টে চলে যাচ্ছি। তো আমরা লিস্টটা স্টার্ট করলাম, ইন করলাম, এবং এর মাঝখানে আমরা অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব, কারণ আমরা লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি। তো এখানে এইচ রেফারেন্স, তো আমরা নর্মালি বাই ডিফল্ট হ্যাশ রাখি, আমরা কোনো লিঙ্ক অ্যাড করতে চাচ্ছি না। তারপর আমরা নিউজ, তো আমরা যদি চাই যে নিউজে ক্লিক করলে ওই নিউজ পেজে নিয়ে যাবে, সেই পেজের লিঙ্কটা আমরা ঠিক এইখানে দিয়ে দিব, অর্থাৎ এইচ রেফারেন্সে আমরা দিয়ে দিব। আর যদি আপনারা লিঙ্ক অ্যাড করতে না চান, জাস্ট হ্যাশ লিখে দিবেন, তাহলে হবে, ওই পেজেই থাকবে, কোনো লিঙ্কে যাবে না। তো এরপরে আমরা লিস্ট নাম্বার থ্রিতে চলে যাই। সো আমরা আরেকটা অ্যাঙ্কর ট্যাগ নিব, এটা ক্লোজ করলাম, তারপর আবার এইচ রেফারেন্স লিখলাম। তো এখানে আমরা লিখব কন্ট্যাক্ট, দেন আমরা আরেকটা লিস্ট নিব, তারপর আমরা অ্যাঙ্কর ট্যাগটা কমপ্লিট করলাম, এইচ রেফারেন্স, এখানে হ্যাশ দিলাম, যেহেতু আমরা এখন আপাতত কোনো লিঙ্ক অ্যাড করবো না অ্যাবাউট। তো এইটুকু ছিল আমাদের চারটা অংশ, আমরা নেভিগেশন বারে এই চারটা অংশ রাখবো। তো এখন আমরা এটা সেভ করবো, অর্থাৎ ফাইলে গিয়ে আমরা সেভে ক্লিক করলে হবে, বা কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিব। এবার আমরা ওই ফাইলটা রান করতে চাচ্ছি। তো আমাদের ফাইলের নাম ছিল যে নেভিগেশন বার পার্ট টু। তো সেটা আমরা কোথায় রেখেছি সেটা আমরা দেখি, এর জন্য আমরা সেভ অ্যাজ করবো, অর্থাৎ আমাদের পছন্দনীয় ফোল্ডারে সেটা রাখবো। সো আমরা চাচ্ছি যে এই ফোল্ডারে রাখতে, সো আমরা এখন আরেকবার সেভ করব। তো আপনারা সর্বদাই সেভ করবেন আপনাদের পছন্দনীয় ফোল্ডারে, যাতে আপনারা খুঁজে পান। তো আমরা এখন সেই ফোল্ডারে যাচ্ছি। তো দেখুন, নেভিগেশন বার পার্ট টু। তো এটা আমরা সরাসরি রান করতে পারি, বা রাইট ক্লিক করে আমরা ওপেন উইথ, ওপেন উইথে গিয়ে আপনাদের পছন্দনীয় যে কোনো ব্রাউজারে রান করাতে পারেন। তো আমি অ্যাভাস্ট সিকিউর ব্রাউজার এটাতে রান করব। হ্যাঁ, তো দেখুন, তো আমাদের এখন জাস্ট এভাবে দেখাচ্ছে, বাট আমরা করতে চাচ্ছি এরকম। তো এজন্য আমাদেরকে সিএসএস অ্যাড করতে হবে। তো এটা একটা এইচটিএমএল কাঠামো, তো এটাকে ডিজাইন করতে গেলে আমাদের সিএসএস, অর্থাৎ ক্যাসকেডিং স্টাইল শীট, এটা ব্যবহার করতে হবে। চলুন আমরা এখন সেই সিএসএস ব্যবহার করি। তো আমরা এই ভিডিওতে টোটালি দুইটা সিএসএস দেখাবো, সেটা হল ইনলাইন সিএসএস অ্যান্ড ইন্টারনাল সিএসএস। আর এক্সটার্নাল সিএসএস আমি পরবর্তী কোনো ভিডিওতে দেখাবো। অর্থাৎ এক্সটার্নাল সিএসএস কি, যে আমরা বাইরে একটা ইন্ডিভিজুয়াল একটা এক্সটার্নাল সিএসএস ফাইল তৈরি করব এবং সেটা লিঙ্ক করব আমরা এইচটিএমএল ডকুমেন্টে, বাট আমরা এইচটিএমএল ডকুমেন্টের ভেতরেই যদি আমরা সিএসএস যোগ করি সেটা হবে ইন্টারনাল, আর ট্যাগের ভেতরে যদি আমরা অ্যাড করি সেটা হবে ইনলাইন। তো আমরা ইন্টারনাল সিএসএস ইউজ করতে চাচ্ছি। তো এখানে আমরা এরকম হরিজন্টালি আমরা রাখতে চাচ্ছি। এখানে কিন্তু দেখছেন যে ভার্টিক্যালি একটা লিস্ট আছে, তো এই লিস্টটাকে আমরা এরকম হরিজন্টালি আমরা রাখবো। সো এরপরে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা ইন্টারনাল সিএসএস অ্যাড করতে চাচ্ছি। তো ইন্টারনাল সিএসএস অ্যাড করার নিয়ম হলো হেড ট্যাগের ভেতরে আমরা স্টাইল নামে আরেকটা ট্যাগ নিব, এবং এই স্টাইল ট্যাগের ভেতরে আমরা সিএসএস অ্যাড করতে চাচ্ছি। তো আমরা প্রথমে যে কাজটা হবে এটা একটা আনঅর্ডার লিস্ট, তো এই আনঅর্ডার লিস্টটাকে আমরা একটু স্টাইলিশ করে হরিজন্টাল করে নিই। সো প্রথমে আমরা এই আনঅর্ডার লিস্ট, এটা একটা সিলেক্টর, এটা হলো এলিমেন্ট সিলেক্টর, সো আমরা এটা লিখলাম। তো এটা লিখলাম, অর্থাৎ আমরা এখানে ইউএল লিখলাম, এই ইউএলটা এটাকে রেফার করছে, অর্থাৎ ইউএল এর ভেতরে যা আছে সেটাকে ডিজাইন করবে। তো এখানে আমরা প্রথমে লিখব যে লিস্ট স্টাইল টাইপ, এটা বাই ডিফল্ট কিন্তু ডিস্ক থাকে, দেখতে পারছেন যে এগুলো কিন্তু ডিস্ক, বাট এটা যদি আমি নান করি তাহলে দেখুন কি হয়। এবার আমরা যদি রান করি, রিফ্রেশ করি, তো দেখুন আমাদের ডিস্কটা কিন্তু রিমুভ হয়ে গেল, এটুকু আমাদের হয়েছে। তো এরপরে আমরা চাচ্ছি যে আমাদের ওই নেভিগেশন বারের পেছনে, নেভিগেশন বারে একটা ব্যাকগ্রাউন্ড থাক, তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করি, ব্যাকগ্রাউন্ড কালার। তো এই ব্যাকগ্রাউন্ড কালার আপনারা আপনাদের পছন্দের যে কোনো কালার আপনারা দিবেন। তো আমার পছন্দের কালার হলো এটা, তো আমি এটা সিলেক্ট করলাম। এবার আমি যদি রান করি তাহলে দেখুন, দেখতে পারছেন আমাদের ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল, বাট আমাদের লিস্টটা কিন্তু ভার্টিক্যালি আছে, বাট আমরা সেটা চাচ্ছি যে হরিজন্টালি করতে। তো এরপরে আমাদের কাজ হবে এটাকে আমরা প্যাডিং জিরো করা, দেন আমরা মার্জিনও জিরো করে দিব, জিরো পিক্সেল। এরপরে আমরা ওভারফ্লো এটা হিডেন করে দিব। এরপরে যদি আমরা, হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের
একদম শুরু থেকে শুরু হয়েছে, অর্থাৎ কোনো স্পেস আমাদের এখানে নেই। এরপরে আমাদের কাজ হবে, ইউএল এর কাজ হয়ে গেল, আমরা এরপরে লিস্টে চলে যাব। অর্থাৎ আমরা যদি এটাকে একই লাইন বরাবর আনতে চাই, সেটা তো একটা লিস্ট, প্রত্যেকটা লিস্ট, আমরা এখন সেই লিস্টে চলে যাচ্ছি। তো এখানে আমরা এলিমেন্ট সিলেক্টর হিসাবে লিস্টকে নিলাম, অর্থাৎ আমরা এই লিস্টের ভিতর যেটা করব সেটা এখানে চেঞ্জ হবে। তো প্রথমে আমাদের যে কাজটা হবে সেটা হলো ফ্লট, ফ্লট আমরা লেফট করে দিব। তো দেখুন কি হয়, তো দেখতে পাচ্ছেন ফ্লট লেফট করার ফলে আমাদের যেগুলো ভার্টিক্যালে ছিল সেটা হরিজন্টালে চলে আসলো। তো এরপরে আমাদের কাজ হবে, এখানে দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ডটাও অনেক ছোট, তারপরে এখানে লেখাগুলো অনেক ছোট, তারপরে ভেতরে কোনো স্পেস নেই, তো আমাদের সেটা করতে হবে। তো আমরা এই লিস্ট ট্যাগের ভেতরে আবার এ ট্যাগ আছে, তার ভেতরে আমরা লেখাগুলো আছে, তো আমরা প্রথমে লিস্ট ট্যাগ নিলাম, লিস্ট দেন আবার এ। তো এরপরে আমাদের কাজ হবে ফন্ট সাইজ, ফন্ট সাইজ আমরা যদি 30 pixel করি, এবার যদি আমরা রান করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন লেখাটা তুলনামূলক বড় হয়ে গেছে। তো এরপরে আমাদের কাজ হবে যে কালার, কালার আমরা এটা হোয়াইট করে দিচ্ছি। তো দেখুন আমাদের লেখাটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, বাট এখানে একটা প্রবলেম, সে প্রবলেমটা হলো এখানে একটা আন্ডারলাইন দেখা যাচ্ছে, বাট আমরা চাচ্ছি না, এখানে দেখুন কোনো আন্ডারলাইন নেই বা এটাতেও কোনো আন্ডারলাইন নেই। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো যে টেক্সট ডেকোরেশন, এটা আমরা নান করে দিব। তো দেখুন আমাদের কি হয়, নান করার ফলে এখানে কোনো আন্ডারলাইন নেই। তো এরপরে আমরা যে কাজটা করব সেটা হলো যে প্যাডিং, প্যাডিং 14 pixel সাথে 16 pixel, এই দুইটা করার ফলে আমাদের স্পেস ক্রিয়েট হবে। দেখতে পাচ্ছেন একটা স্পেস ক্রিয়েট হয়েছে। তো এরপরে আমরা এটার ডিসপ্লে, এটাকে যদি আমরা ব্লক করি তাহলে দেখুন কি হয়, দেখতে পাচ্ছেন আরও স্পেস হয়ে গেছে। তো আমাদের তুলনামূলক কাজ কিছুটা শেষ, এরপরে আমাদের এটার মতো হয়ে গেছে, বাট আমরা এখন হোভার ইফেক্ট ইউজ করতে চাচ্ছি। অর্থাৎ আমরা এখানে যেমন এই লেখার উপরে যদি আমরা এখন মাউস ওভার করি, অর্থাৎ মাউস রাখি, তাহলে দেখুন এর কালারটা চেঞ্জ হচ্ছে, এটাই কিন্তু হোভার ইফেক্ট। তো আমরা এখন এটার উপরে হোভার ইফেক্ট দিতে চাচ্ছি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে, সো আমাদের লেখাটা কোনটার ভিতরে আছে, লিস্ট ট্যাগ, লিস্ট ট্যাগের ভেতরে এ ট্যাগ, তার ভেতরে লেখাটা আছে। তো প্রথমে আমরা লিস্ট ট্যাগটা নিয়ে নিলাম, তারপরে এ, এর ভেতরে আমরা হোভার ইফেক্ট করব। তো হোভার ইফেক্ট করার পরে এরপর আমরা নট দিব, তারপরে ডট অ্যাক্টিভ, এটা কেন করছি আপনাদেরকে বোঝাচ্ছি। এরপরে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড কালার রাখব, অর্থাৎ আমরা যদি হোভার করি তাহলে এটার ব্যাকগ্রাউন্ড কালার কী হবে, তো এখানে আমরা ব্ল্যাক রাখতে চাচ্ছি। তারপরে এবং ওইটার উপর ক্লিক করলে লেখার কালারটা কীরকম হবে, সো কালার এটা হবে টমেটো কালার, সো এটা। এবার যদি আমরা প্লে করি তাহলে দেখুন, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন আমরা যদি এই কন্টেন্টের উপরে যদি মাউস ওভার করি তাহলে দেখুন এরকম কালো ব্যাকগ্রাউন্ড দেখাচ্ছে, সাথে কালার চেঞ্জ হচ্ছে, তো কিছুটা এরকম হয়ে গেছে। তো আমাদের আরও একটু কাজ করতে হবে ঠিক এইটার মতো করতে গেলে। দেখতে পাচ্ছেন আমাদের নেভিগেশন বারটা অনেক সুন্দর হয়েছে, বাট আমরা এখানে দেখুন যে নট অ্যাক্টিভ, অ্যাক্টিভ মানে কি, এখানে দেখুন যে একটা অংশ যেটা লাল দেখাচ্ছে এটা অ্যাক্টিভ, অর্থাৎ আমরা হোম পেজে আছি এজন্য এটা অ্যাক্টিভ দেখাচ্ছে। তো আমরা চাচ্ছি যে এখানেও হোমটাকে অ্যাক্টিভ রাখতে, অর্থাৎ এটার কালার ফিক্সড রাখতে, যেমন আমরা অন্যটার কালার মানে হোভার করছি সেটার কালার চেঞ্জ হচ্ছে, বাট আমরা চাচ্ছি যে এই হোমের কালারটা ফিক্সড রাখতে। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, আমরা এখানে হোভার নিলাম কি, যে নট অ্যাক্টিভ, তো যেগুলো অ্যাক্টিভ না সেগুলোর উপরে আমরা হোভার করলে এরকম ব্ল্যাক দেখাবে। তো আমরা একটা সিলেক্টর নিব, সেটা হলো ক্লাস সিলেক্টর, এবং এর নাম দিব অ্যাক্টিভ। দেন এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিব, অর্থাৎ আমাদের কি বলে এটা, যে অ্যাক্টিভ যদি থাকে তাহলে কালারটা কী হবে, আমরা চাচ্ছি যে এটা রেড কালার দিতে,
তো দেখুন এবার যদি আমরা প্লে করি তো এখন কিন্তু হবে না, কারণ আমরা একটা ক্লাস সিলেক্টর নিলাম, বাট এটা কিন্তু আমরা ট্যাগের সাথে যোগ করিনি। অর্থাৎ যেমন এই লিস্ট ট্যাগের প্রথম যে এ ট্যাগ, এর ভেতরে আছে হোম, তো আমরা চাচ্ছি যে হোমটাকে এরকম করতে। সো আমাদের অবশ্যই এই সিলেক্টরটাকে এখানে কল করতে হবে। সো এজন্য আমরা এ ট্যাগের ভেতরে ক্লাস লিখব, তার ভেতরে আমরা যেই সিলেক্টরের নামটা দিলাম সো অ্যাক্টিভ, এটা আমরা লিখব। তো এবার এটা এই অ্যাক্টিভকে কল করবে, অর্থাৎ অ্যাক্টিভের ভেতর যেই প্রপার্টিজ আমরা দিব সেটা এখানে কাজ করবে। সো এবার যদি আমরা রান করি তাহলে দেখুন কি হয়। তো এবার দেখুন যে আমাদের এই হোমটা অ্যাক্টিভ দেখাচ্ছে, অর্থাৎ আমরা হোম পেজে আছি। তারপরে আমরা অন্য নভিগেশন বারে যদি অন্য কন্টেন্টে যদি ক্লিক করি বা অন্য লিঙ্কে, তাহলে দেখুন এরকম আমাদের ইফেক্ট দেখাচ্ছে। এরপরে আমরা চাইলে এখানে এরকম একটা বর্ডার মতো দিতে সেটাও আমরা পারি। তো এজন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো লিস্টে যাওয়া। লিস্টে আমরা বর্ডারে যাচ্ছি, এখানে আমরা বর্ডার রাইট নামে একটা প্রপার্টিস নিব, বর্ডার রাইট। তো এখানে আমরা 1 পিক্সেল সলিড এবং কালার নিচ্ছি BBB। তাহলে এবার যদি আমরা রান করাই তাহলে দেখুন, তো দেখতে পাচ্ছেন এখানে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। তো আমরা যদি এখন এই পিক্সেলের মানটা যদি বাড়াই তাহলে এই বর্ডারের ডেন্সিটিটা তুলনামূলক একটু বৃদ্ধি পাবে। তো এখানে যদি আমরা আরও করি যে 4 পিক্সেল করি তাহলে দেখুন এই বর্ডার তুলনামূলক আরও বেশি হয়েছে, বাট এটা একটু খারাপ দেখাচ্ছে। তো আমার মনে হয় এটা 2 থেকে 3 পিক্সেলই এনাফ ফর মি। সো দেখুন এবার যদি রান করি তাহলে একটা দেখতে পারছেন, তো এটা একটা সুন্দর হয়ে গেল। এবার যদি আমরা চাই যে অ্যাবাউটটা এটা আমাদের ঠিক রাইট সাইডে নিয়ে যেতে, এজন্য আমাদের কি করতে হবে, সো আমরা যে কাজটা করব এই লিস্টের ভেতরে, এখানে আমরা একটা ইনলাইন সিএসএস নিব, অর্থাৎ ট্যাগের ভেতরে যে সিএসএসটা নেওয়া হয় সেটা হলো ইনলাইন। তো আমরা স্টাইল দিতে হয়, তো আমরা ট্যাগের ভেতরে যেমন আমরা ইন্টারনাল নিতে গেলে স্টাইল ট্যাগ ব্যবহার করেছি, বাট ট্যাগের ভেতরে করতে গেলে স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে, এবং এর ভেতরে আপনার প্রপার্টিসটা লিখবেন। তো আমরা প্রপার্টিসটা কী লিখতে চাচ্ছি, যে ফ্লট, এই ফ্লটটা যদি আমরা রাইট করে দিই তাহলে দেখুন কী চেঞ্জ আসে। এবার আমরা যদি রান করি তাহলে দেখুন, তো এটা অ্যাবাউটটা আমাদের ডানে চলে গেল। তো এটা দেখতে পারছেন যে অনেক পেজেই থাকে, যে কিছু অংশ এইদিকে কিছু অংশ এইদিকে থাকে, তো এটা করতে পারেন। আর এরপরে আমাদের কাজ হলো আমরা টোটাল বডির কালার, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি। তো এজন্য আমাদের কি করতে হবে, তো স্টাইলের ভিতরে আমরা আরেকটা সিলেক্টর নেব, সেটা হলো আইডি, সেটা হলো এলিমেন্ট সিলেক্টর, সেটা বডির ভেতরে। তো আমরা এই বডি ট্যাগ, তো আমরা এই বডি ট্যাগকে নিলাম। তো এর বডি ট্যাগের কী করবো, এর ব্যাকগ্রাউন্ড কালারকে আমরা চেঞ্জ করব। তো ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যে কোনো কালার দিতে পারি, যেমন আমরা এটা দিচ্ছি যে সি শেল। এবার যদি আমরা রান করাই আমরা কিছু চেঞ্জ পাবো, দেখুন দেখতে পাচ্ছেন আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা একটা সিম্পল নেভিগেশন বার তৈরি করতে পারি। তো আমরা যদি অ্যাবাউটটা এই ফ্লটটা কেটে দিই তাহলে দেখুন, এই ফ্লটটা যদি আমরা কেটে দিই তাহলে আমাদের যেরকম চেয়েছিলাম ঠিক সেই রকমই হচ্ছে। এবার দেখুন এটার সাথে খুব একটা কিন্তু পার্থক্য নেই, অর্থাৎ এভাবে আমরা চাইলে যে কোনো স্টাইলিশ একটা নেভিগেশন বার তৈরি করতে পারি। এবং এখানে আমি আপনাদেরকে লিংক অ্যাড করে দেখাচ্ছি, যেমন আমি এই নিউজ, ধরুন এখানে আমি লিংক অ্যাড করতে চাচ্ছি, তো এখানে একটা যে কোনো একটা লিংক দিবেন আপনারা চাইলে, যে নিউজ যে পেজটা সেটা দিবেন, বাট আমি এখন ওটা না দিয়ে একটা লিংক অ্যাড করতে চাচ্ছি যে https://www.google.com। এবার আমি সেভ করব। এরপর যদি আমরা রান করি তাহলে দেখুন, এবার যদি আমি নিউজে ক্লিক করি দেখুন কি হয়। সরি, আমি একটা মিস্টেক করেছি, এখানে আমি W বেশি দিয়ে ফেলছি, সেখানে 3টা হবে। এবার যদি সেভ করে আমরা যদি রান করি তাহলে দেখুন, এবার যদি আমি নিউজে ক্লিক করি তো দেখুন এটা লোডিং নিচ্ছে। তো আমরা যে লিঙ্কটা এখানে অ্যাড করেছি আমাদের সেই লিঙ্কে নিয়ে যাবে, তো আমরা গুগলের লিঙ্কটা দিয়েছি তো সেটা আমাদেরকে সরাসরি গুগলে নিয়ে যাচ্ছে। তো আমরা ব্যাক করি, তো এরপরে যদি আমরা কন্টাক্টেও যদি একটা লিঙ্ক অ্যাড করি তাহলে দেখুন,
আমরা চাচ্ছি এখানে হ্যাশ না রেখে একটা লিংক অ্যাড করতে। তো এখানে আমি চাচ্ছি https://www.youtube.com। এবার যদি আমি রান করি তাহলে দেখুন, তো এটা আমাদের কিন্তু ইউটিউবে নিয়ে যাচ্ছে, অর্থাৎ আমরা ইউটিউবের লিঙ্কটা এখানে অ্যাড করেছিলাম। তো দেখুন এটা আমাদের ইউটিউবে নিয়ে গেল। তো এভাবে আপনারা এই নেভিগেশন বারে আপনাদের প্রত্যেকটা কন্টেন্টের সাথে বা এখানে আপনাদের প্রয়োজন মতো লিঙ্ক অ্যাড করতে পারেন। অর্থাৎ নর্মালি একটা ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকে, যেমন হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, তারপর আরও অনেক কন্টেন্ট থাকে, তো আমরা সেখানে যেই লিঙ্ক অ্যাড করবো যে পেজে, সেই পেজে নিয়ে যাবে। যদি আমরা অ্যাবাউট নামে একটা আলাদা পেজ খুলি এবং সেই পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিই, যেমন এখানে অ্যাবাউটের ভিতরে এই হ্যাশটা কেটে দিয়ে যদি আমরা লিঙ্কটা লিখি তাহলে আমাদের সেখানে নিয়ে যাবে। তারপরে আমরা এই কন্ট্যাক্টের ভেতরে যেমন এই এভাবে লিঙ্কটা লিখেছি, এখানে আমরা যদি কন্ট্যাক্ট পেজের লিঙ্কটা এখানে অ্যাড করি তাহলে আমাদের সেখানে নিয়ে যাবে। তো এভাবে আমরা আসলে নেভিগেশন বার তৈরি করে থাকি HTML এবং CSS ব্যবহার করে। তো আপনারা চাইলে আরও অনেক প্র্যাকটিস করে এর থেকে আরও ভালো এবং স্টাইলিশ একটা নেভিগেশন বার তৈরি করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এটা তৈরি করতে হয়। তো আমি আপনাদের ফুল কোডটা আবারও দেখাচ্ছি। তো এখান থেকে আমাদের এটা টোটাল ফুল কোড, আপনারা চাইলে এখান থেকে কপি করে আপনারা প্র্যাকটিস করতে পারেন, বা আমি এটার ভিডিও ডিসক্রিপশন বক্সে কোডটা আপনাদের দিয়ে দিব, সেখান থেকে আপনারা কপি করে আপনারা নিজেরাও রান করতে পারেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে HTML এবং CSS ব্যবহার করে এরকম সিম্পল এবং সুন্দর একটা নেভিগেশন বার তৈরি করা যায়। সো মাই ডিয়ার ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে HTML এবং CSS দিয়ে একটা সুন্দর এবং স্টাইলিশ একটা নেভিগেশন বার তৈরি করা যায়। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আজকে এই পর্যন্তই থাকবে, আজকে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।